আপনি নিজে বুঝবেন আপনার কোনটা আপনার জন্য ভালো আর কোনটা ভালো নয়। তখন আপনি আসসালামু আলাইকুম, কিছু বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, ছোট ছোট বিষয়, ছোট ছোট অভ্যাস, বাট আমার কাছে মনে হয়েছে এগুলো সবার লাইফে দরকার, মাস্ট বি। এবং এইগুলো যদি অভ্যাসে পরিণত করা যায়, জীবনে চলার পথে অনেক কাজে লাগবে এবং ইসলামও এটাকে অ্যাপ্রিসিয়েট করবে আমার মনে হয়। সো আমি বলি সকাল থেকেই শুরু করি, বিকজ মর্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। সো সকালের কাজগুলো, যেগুলো ছোটো ছোটো কাজ, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 10 সেকেন্ডও লাগে অনেক কাজ। প্রথমত আপনাকে 5 ওয়াক্ত নামাজ, এটা কমন, এটা পড়তে হবে সারা জীবন, আপনি যতদিন বাঁচবেন এটা নিয়ে কোনো কথা হবে না, এটা পড়তেই হবে। এখন মেন কথা হলো যতটা সম্ভব জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন, আর যদি সম্ভব হয় নামাজের জন্য জামাতে পড়বেন। আপনি যদি মনে করেন যে 20 মিনিটের জন্য আমার পড়ালা আসে যাবে, এটা কখনোই হবে না, এটা মাথায় রেখেন। 20 মিনিটে আপনি এমন কিছু পুড়ে ফেলাতে পারবেন না যা আপনার কোটি কোটি টাকা এনে দেবে। সো ফজর মিস করা যাবে না জামাতে, বিশেষ করে আমি সর্বোচ্চ চেষ্টা করি এবং ইনশাল্লাহ করব, এবং সুযোগ থাকলে কখনোই ফজর মিস করবেন না। দ্বিতীয়ত আপনি কোরআন পড়বেন প্রতিদিন, 10 আয়াত, 5 আয়াত, 2 আয়াত, 1 আয়াত, মিনিমাম মন কথা হলো আপনাকে কোরআন পড়তেই হবে। তৃতীয়ত হলো এক্সারসাইজ প্রতিদিন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যতটুকু পারেন প্রতিদিন করবেন। চতুর্থ হলো আপনি বই পড়বেন, বিশেষ করে আপনার যেই বইটা ভালো লাগে। বিশেষ করে আমি যেটা করি সেটা হলো আত্ম উন্নয়নমূলক বই, সেলফ ডেভেলপমূলক বইগুলো আমি পড়ার চেষ্টা করি, কারণ আমার ভিতর যদি ভ্যালু না থাকে তো আমি বেশি দিন টিকে থাকতে পারবো না, আমি নিজেকে যেটা মনে করি। তো সবসময় চেষ্টা করবেন বই পড়ার চেষ্টা, পাঠ্য বই তো আছেই, ওটা তো পড়বেনই, আর সাধারণভাবে আদার্স বই পড়বেন। যদি অনেকে বই কিনতে পারে না, তারা পিডিএফ পড়বেন, এখন তো সব কিছু সহজ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ফোকাসটা দরকার। এবং চতুর্থ হলো আপনি যখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার সময় কোনো ফোন নয়, কোনো ফোন নয়। মানে অনেক সময় খাওয়া দাওয়ার সময় আমরা কিছু দেখার চেষ্টা করি বা টিভি বা আদার্স কোনো কাজ করার চেষ্টা করি, না, খাওয়া দাওয়া করবেন একদম সফটলি। আমি মাঝে মাঝে পারি না, হয়তো বা মাঝে মাঝে একটু ফোন দেখা হয়ে যায়, বাট আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ পারবো। সো তারপরের ধাপ হলো সকালবেলা চেষ্টা করবেন দ্রুত গোসল করার, 8টা, 9টা, 10টার ভিতরে, বিকজ আপনি সকালবেলা যে ফ্রেশনেসটা থাকবে গোসল করলে সারাটা দিন আপনার খুব ভালো যাবে। যদি পারেন তো দুপুরবেলা করবেন, কোনো ব্যাপার না, কিন্তু সকালে করলে আপনার সেই সকালে ঘুমটা হয়ে আপনি যে কাজগুলো সকালে করলেন, করার পরে একটা পড়াশোনা পরে ফ্রেশনেসটা ভালো লাগে। পার্সোনালি আমার ভালো লাগে, এখন আপনি করবেন কি না করবেন আপনার বিষয়, বাট আমি চেষ্টা করি সবসময় করার। সো তার পরবর্তী হলো পাঠ্য বইয়ের দিকে যদি বলি, প্রতিদিন সকালে 3 ঘন্টা বা 2 ঘন্টা আপনার পড়া অনুযায়ী, আপনার সকালে 2 ঘন্টা বা 3 ঘন্টা এবং রাত্রে 2 থেকে 3 ঘন্টা, জাস্ট ফিক্সড করবেন, 5 থেকে 6 ঘন্টা আপনার ফিক্সড রাখবেন যে আমি পাঠ্য বই আমার পড়বই যদি আমাকে ভালো রেজাল্ট করতে হয় বা ভালো কিছু করতে হয়। আপনি যে পর্যায়ে থাকেন না কেন আপনি ফিক্সড করবেন, আপনি যদি স্টুডেন্ট হয় তাহলে পাঠ্য বই সকালে 3 ঘন্টা আর রাত্রে 3 ঘন্টা, 6 ঘন্টা আমার, আমি পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে যাই করি না কেন এই 6 ঘন্টা আমাকে পড়া ভিতরে দিতে হবে। এবং শেষ কথা হলো আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন হলো কিছু না কিছু কাজ করবেন, যেটা আপনার ভবিষ্যতে আপনি যেটা হতে চান তার জন্য। সাধারণভাবে লক্ষ্য বা উদ্দেশ্যটাকে আপনি কখনোই ভুলবেন না, আর সব কিছু মিলিয়ে সব কিছু যদি ফোকাস রাখতে পারেন তো আপনি অর্জন করতে পারবেন। মেন কথা হলো আপনাকে ফোকাস থাকতে হবে, আপনি যাই করেন না কেন এই কয়েকটা কাজ সকালের জন্য যদি করতে পারেন তাহলে আপনার জীবনে, আমার মনে হয় ছোটো ছোটো হ্যাবিট, অল্প কিছু সময়, কিছু কিছু কাজ, বাট এগুলো হ্যাবিটে পূরণ করতে পারলেন আপনার দেখবেন অনেক বেনিফিট পাবেন। সো এইগুলোই আপাতত আমার কাছে যা মনে হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করি, এবং আমি আমার বিশ্বাস যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ করার চেষ্টা করবো, এবং যদি সম্ভব হয় আরও কিছু অ্যাড করার চিন্তা করবো, যেগুলো ভালো ভালো পজিটিভ দিক, কিছু কিছু ভালো দিক আছে, আরও অনেক ভালো দিক আছে যেগুলো অ্যাড করার চেষ্টা করবো ভবিষ্যতে আস্তে আস্তে।
আপনাদেরও যদি ভালো হয় আপনি নিজে বুঝবেন আপনার কোনটা আপনার জন্য ভালো আর কোনটা ভালো নয়, তখন আপনি নিজের জন্য অ্যাড করবেন ভালোটা। সো আমার কাছে এইগুলোই মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ সবার জন্য, সো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি আমার মেন পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছেন। সিন দ্য নেক্সট ভিডিও, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।